করছি সারা রাজ্যে 2018 সালের পর থেকে জোট সরকার ক্ষমতায় আসে সুশাসনের নামে গোটা রাজ্যে উন্নয়নের নামে যে ফুয়ারা ঝরাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী সহ স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী সবাই কিন্তু আইনের শাসন কোথায় সুশাসন কোথায় আমরাও এ রাজ্যের জনগণ আমরা কিন্তু লক্ষ্য করছি প্রতিদিন নারীদের উপরে জঘন্য ঘটনা সংঘটিত হচ্ছে মঙ্গলখালীর যে ঘটনা কেউ অন্যায় করতে পারে তার জন্য শাস্তির ব্যবস্থা আছে তাকে এভাবে নির্যাতন করে খুন করে এভাবে ফেলে রাখা যায় না একটা মহিলাকে তো কাজেই সর্বত্র শিশু থেকে 62 বছরের বৃদ্ধা পর্যন্ত এ রাজ্যে এই বিজেপির দুষ্কৃতিকারীদের হাতে তারা নির্যাতিত হচ্ছেন প্রতিদিন প্রতিনিয়ত এটা আমরা সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি কোনো মতেই আমরা মেনে নিতে পারছি রাজ্যে 2023-এর প্রচার চলছে ডজন ডজন মন্ত্রীরা বিজেপির নেতারা বাইরের থেকে আসছেন তারা বলে যাচ্ছেন ত্রিপুরা নাকি উন্নয়নের এবং সুশাসনের প্রথম স্থানে থাকবে এই যদি প্রথম স্থান হয় তাহলে তো যারা দুষ্কৃতিকারী তাদের আস্পালন আরও বাড়বে এবং এটাই সুশাসন হবে মহিলারা ঘর থেকে বেরোতে পারবে না কোথাও যেতে পারবে না এটাই যদি সিদ্ধান্ত হয় তাহলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা মেনে নেব না আমরা রাজ্যের বৃহত্তর নারী সংগঠন রাজ্যের তৎক্ষণাৎ যে প্রোগ্রাম আমরা নিয়েছি আজকে বিক্ষোভ মিছিল আমরা করব আমরা পরবর্তী সময়ে উচ্চতর আধিকারিকের কাছেও আমরা পুলিশ আধিকারিকদের কাছেও আমরা যাব এটা যদি বন্ধ না হয় তো আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন আমরা সংগঠন বর্তমান নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আমরা ইতিমধ্যে পুলিশের মহানির্দেশক অফিসের সামনে আমরা বিক্ষোভ প্রদর্শন করেছি এবং এটা ছিল 15 নভেম্বর আজকে হচ্ছে 30 নভেম্বর এই 15 দিনে প্রতিদিন একাধিক ঘটনা ঘটছে এই ঘটনা আমরা মেনে নিতে পারছি না তার জন্য সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি আমরা এই জোট সরকারের কাছে আমরা এই বিক্ষোভ প্রদর্শন করব অতি সম্প্রতি গত 28 নভেম্বর যে ধর্মনগরে মঙ্গলখালীতে যে ঘটনা অর্ধনগ্ন অবস্থা মহিলা মৃতদেহ এইসব ঘাতক মেনে নেওয়া যায় সভ্য সমাজে এই ঘটনাগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না তার জন্য আমরা আজকে এখানে তাৎক্ষণিক কর্মসূচি গ্রহণ করেছি নারীরা আমরা এখানে তার প্রতিক্রিয়া জানাব